আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান এখনই ডাউনলোড করুন হ্যালো फ्रेंड्स আজ আমাদের কোশ্চেন কি আছে হোয়াট ইজ ক্লিস্টোগ্যামি ওকে फ्रेंड्स অর্থাৎ ক্লিস্টোগ্যামি কি সেটা আমাদেরকে বলতে হবে আমরা জানি কি ক্লিস্টোগ্যামি কোথায় ঘটে সেটা হচ্ছে সেলফ পলিনেশন বা স্বপরাগী সেলফ পলিনেশন ঘটে সাধারণত তো এটার বাংলায় মানে আমরা কি জানি অনুমিলন ওকে তো আমরা জানি কি যে এখানে কি হচ্ছে ট্রান্সফার অফ পোলেন গ্রেন খ্রিস্টগামীতে কি হয় ট্রান্সফার হেয়ার ট্রান্সফার অফ পোলেন গ্রেন্স অফ পুল গ্রেন্স কি হয় ফ্রম অ্যান্থার টু স্টিগমা ফ্রম ফ্রম অ্যান্থার টু আমরা তো জানি তো একই ফুল যেটা কি হয় বদ্ধ হুইচ ইজ আন ওপেন্ড অর্থাৎ ওপেন নয় সরি আন ওপেন্ড ওকে তো আন ওপেন কথা হতে কি আমরা জানি বদ্ধ তো যার জন্যে কি হয় এই তাহলে কি করে যদি বদ্ধ হয় তাহলে তো আমার পলিনেশন পসিবল না তাই না তো কীভাবে পলিনেশনটা হয় সেটাই হচ্ছে মেন দেখে নেওয়া যাক যে হোয়েন দ্য অ্যান্থার বিকাম টন অর্থাৎ বিদীর্ণ বিদীর্ণ যখন হয়ে যায় ওকে হোয়েন দি অ্যান্থার অ্যান্থার বিকাম টন অর্থাৎ বিকাম টন টন কথা হচ্ছে কি বিদীর্ণ হয়ে যাওয়া ওকে অর্থাৎ এই যে টর্ন হবে কে এই অ্যান্থার তো এই অ্যানথারটা কি যদি টর্ন হয়ে যায় তাহলে কী হবে অটোমেটিক্যালি পলেনগুলো আর ফল ইন স্টিগমা অ্যান্ড পলিনেশন অকার তাহলে কী হবে দেন অটোমেটিক্যালি কী হবে অটোমেটিক্যালি পলেন আর ফল কথা পড়তে শুরু করবে ফলেন ফল ইন স্টিগমা তার মানে এই যে পোলেনগুলো আছে এই পোলেনগুলো হ্যাঁ এই স্টিকমাতে অটোমেটিক্যালি যদি ফল করে অর্থাৎ পরে তার মানে কি হবে পলিনেশন অটোমেটিক্যালি হবে সো পলিনেশন অকার্ড পলিনেশন ফুলফিল বা অকার্ড বুঝতে পারলাম এই যে আন ওপেন আমরা প্রথমে কি বলেছি যে এখানে আন ওপেন হবে তা আন ওপেন যদি হয় অর্থাৎ বদ্ধ হয় তাহলে তো পলিনেশনটা পসিবল না অর্থাৎ কি আমরা যেটা বলে থাকি পরাগযোগ সেই পরাগযোগটা তো পসিবল না তো তার জন্য কি করতে হবে যে যখন এই অ্যান থারগুলো কি হবে বিকাম টর্ন অর্থাৎ বিদীর্ণ যখন হয়ে যাবে তখন কী হবে অটোমেটিক্যালি পোলেনগুলো যেগুলো আছে অর্থাৎ যে পরাগ রেণুগুলো যেগুলো আছে স্বাভাবিকভাবে কি হবে গর্ভমুণ্ডে অর্থাৎ স্টিক পড়ে যাবে যার ফলে পরাগযোগ ঘটবে অর্থাৎ পলিনেশন অকার্ড তো এটার এক্সাম্পল নিশ্চয় আছে এক্সাম্পলটা কি সেটা হচ্ছে গ্রাউন্ড নাট ওকে গ্রাউন্ড নাট তাছাড়া কি এক্সাম্পল হতে পারে দোপাটি কানশিরা ইত্যাদি প্রভৃতি ফুলে এই ধরনের পরাগযোগ সম্পন্ন হয় ওকে তাহলে বুঝতে পারলাম ক্লিষ্টগ্যামি কি এটাই ছিল ক্লিষ্টগ্যামি ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ ক্লাস সিক্স থেকে টুয়েলভ এর সাথে নিট আইআইটি জেই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত দশ মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা আজই ডাউটনা অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন আট চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্যতে হোয়াটসঅ্যাপ করুন